নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। শাক প্রেমীদের জন্য নিয়ে এসেছি আজকে একটা খুব ভালো রেসিপি, চিংড়ি মাছ দিয়ে পাট শাক। যারা কখনো পাট শাক খাননি তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালোই লাগবে। শুরু করছি রান্না, দেখতে থাকুন। প্রথমে পাট শাকগুলো ছিঁড়ে বেছে ধুয়ে নিয়েছি আর ওই বোটার এই সাইডটা একটু ফেলে দিয়েছি। এই চিংড়ি মাছ দিয়ে পাট শাক বানাবো। এখানে 250 গ্রাম চিংড়ি মাছ আছে, এটাকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। আর ভালো করে মাছটাকে মাখিয়ে নিলাম। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হওয়ার পরে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। একটা সাইড ভাজা হওয়ার পর মাছগুলোকে উল্টে দেব। ছোট ছোট মাছ একটা একটা করে উল্টাতে সময় লাগবে, তাই আমি এইভাবে কড়াই ধরে এক সাইড করে নিলাম আর এইভাবে ঝাঁকিয়ে উল্টে নিলাম। এইভাবে উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম। চিংড়ি মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজতে হয় না, তাহলে এগুলো একটু শক্ত হয়ে যায়। অন্য একটা কড়াইতে খানিকটা জল দিয়ে দিলাম। জল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ লবণ আর 5-6টা কাঁচা লঙ্কা। শাকে কিন্তু কাঁচা লঙ্কা দিলেই ভালো লাগে, লঙ্কার ঝাল হিসেবে আপনাদের নিজেদের পছন্দ মতো দেবেন। জলটা ফুটতে শুরু করেছে, এখন পাট শাকগুলো দিয়ে দিলাম। আমি পাট শাকগুলোকে মাঝখানে একটু ছিঁড়ে ছিঁড়ে ছোট করে নিয়েছি। আর পাট শাকটা জলের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 3 মিনিট ফুটতে দিলাম। তিন মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। শাকটা একটু নরম হয়ে গেছে, এখন এই শাকটা একটা পাত্রে ঢেলে নিলাম। ওই কড়াইটা ধুয়েই আবার গ্যাসে বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল আর একটা শুকনো লঙ্কাকে এইভাবে ছিঁড়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প পরিমাণ কালো জিরে। কালো জিরেটা ফোটার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে ছোট একটা পেঁয়াজ নিয়েছি যেহেতু শাকের পরিমাণটা কম। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিলাম, তারপরে শাকটা ঢেলে দিলাম। আর এইরকম কাঠের চামচ দিয়ে ভালো করে ঘুটে দিলাম। ঘুটে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছ। এখানে আমি পুরো চিংড়ি মাছটা দেব না, এর থেকে অর্ধেক চিংড়ি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা তুলে আরেকবার ভালো করে নাড়িয়ে দিলাম। এই শাক রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর শাকে একটু নুন আর কাঁচা লঙ্কার পরিমাণটা ঠিকঠাক না দিলে কিন্তু ভালো লাগে না। বানাবেন, খাবেন, খুব সোজা রান্না। আর ভালো লাগে রেসিপিটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। সুস্থ থাকবেন সবাই, আবার আসবো অন্য রেসিপি।